মালদা বাবাই আর সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুহে দুঃখী রাম, মুই যখন বাংলাদার ছিল আমার ছিল জাগা জমি কত কি ছিল, আর এই দেশে আসিল বই মোর এখন সুখের সংসার বাড়ে, মোর সুখের সংসার মোর ঘর দাচে ভাগ্নি রেখা, আর মোর দিদি চেয়ারম্যানের বেটা দিশে এক চিন্তা জমি, ভাগিনীটা ভালো ঘর বর দেখিয়া বিয়াও দিবার পড়িলে রেখার বাপের মৃত আত্মা শান্তি পায়। ঘর বর মেলায় এসেছি যখন মোর ভগ্নিপতি মারা যায়, তখন মোর ভাগিনীটা আর ওই মোর দিদি মোর দুহাত দেহাত তুলিয়া দিয়ে কইছিল, ওরে দুঃখী রাম তুই যত কষ্ট পা কিন্তু তার ওই আদরের ভাগ্নি আর ওই তোর দিদিকে তুই কোনোদিন কষ্ট দিস না রে, তুই কোনোদিন কষ্ট দিন। তাই ওই গায়ে গতরে খাটিয়া আজি বাংলাদেশ থেকে আসে ওই হৈশু গরিব পড়ার বাড়ি কাজ করিয়া ওই আজি মোর ভাগ্নিটা এমএ বিএড করাইছু, চাকরি হয় নাই। ভাগ্নিটার যদি একটা ভালো ঘর বর দেখিয়ে বিয়ে দেওয়া পারো তাহলে মোর ভগ্নিপতির মৃত্যু আত্মা শান্তি পাবে, শান্তি পাবে। না মোর ভাগ্নি একটা ওই তাকিয়ে দেখো মেলায় তো ঘর বর এসেছে, রেখা রেখা তোকে ওই টাকানো মা কি কথা কবিন মামা কয়া খেলাম চট করিয়া। শোন ভাগ্নি, তবে না ওই একটা ভালো ঘর বর দেখিয়া বিয়াও দেওয়া চাও, ভাগ্নি বিয়াও দিবার চাও। মোর বিয়া নিয়া তোমার কোনো চিন্তাই করিবা হবে না মামা। শোন ভাগ্নি, তোর বাপ যখন মারা যায় তোর আর ওই মোর দিদি দুই হাত তুলিয়া দিয়া কইছিল, ওরে দুঃখীরা তুই যত কষ্ট পা তুই যদি না খেয়ে থাকিস সারাদিন এই রেখাগার তোর দিদির তুই দেখিস মা রেখা। তোর নিয়া যে আমার বিরাট স্বপ্ন রে বিরাট স্বপ্ন, তুই এমন কাজ করিব না যাতে তোর মৃত বাবার আত্মা কষ্ট পায়, ভাগ্নি কষ্ট পায়। আমরা এমন কোনো কাজ করিব না মামা যাতে মায়ের আর তোমার মান সম্মান না যায় মামা, তোমরা কোনো চিন্তা করেন না মামা। ভাগ্নি তাহলে তুই তো আমাকে কথা দিল ভাগ্নি। হ্যাঁ মামা হ্যাঁ। তুই তো এমন কোনো কাজ করিব না না মামা যাতে মোর আর তোর মায়ের মান সম্মান যায়। হ্যাঁ মামা। ভাগ্নি রে তোর বিয়াও দিবার হইলে তো কিছু টাকা পয়সার দরকার, তাই মনস্থির করিছিল ওই দেশে থাকতে কত আমার জায়গা জমি ছিল, কত ছিল পুকুর, কত গলা ভরা ধান, আর ওই দেশ থেকে আসিয়া আমরা হয়েছি পথের ভিখারি মা রেখা। আজকে বিয়ার অনেক টাকা জোগাড় করিবার জন্যে ওই ভিত রাজ্য চলে যাচ্ছ কাজ করিবার, রেখা তুই থাকিস রেখা। আজ রাত্রি 12:40 ঝোলঝলিয়া রেল স্টেশনে রেল লাগিবে, আর মুই তোর মা রাত তোকে রেখা তুলা মুই যাচ এখন দিনে বাচ্চাদের কাজ করবার জন্য রেখা। বিদায় রেখা বিদায়।
পিতা মাতি বিদায় 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 জননী জন্মভূমি করি শ্রী কর্তব্য মই যাচ্ছ ভাগ্নে মই যাচ্ছ মামা চলিলে বিদ্যাচ কাজ করব মই বাড়ি যাও মোর মা কি করছে এমন কি শর্ত জুড়িল রেখা তুই মামার মতামত ছাড়া তুই বিয়া করবার পারিব না না কাজলদা না মুই মোর মামা কথা দিছু মোর মামার মতামত ছাড়া মুই কাউকে বিয়া করিবার পারিম না কাজলদা শুনে রেখা তুই যে মোর আদরের কন্যা তুই যে মোর আদরের আদরের কন্যা গুহনের হোক
রেখা মুই না ছয় মাসের জন্য রেখা মুই ভেঙ্গাতে চলে যা তাই তবে একটা কথা গোবর যাচ্ছ রেখা রেখা তোর মন পাইতে আর কতদিন রাখিবে রেখা কতদিন লাগিবে কন্যা তোর পাইতে মোর কিথন লাগিবে রেখা তুই মোর মতামতে বিয়ে করিস রেখা তুই মোর মতামতে বিয়ে করিস রেখা
করিস রেখা, তুই তো একটি কাম কাজ করবু, আর মহিষে চলে আছো ছয় মাসের জন্যে, তুই মনত কোনো দুঃখ নেবো না রেখা, মনত তুই কোনো দুঃখ নেবো না। হে কাজলদা, হে তাহলে তুই থাকিস রেখা, তুই থাকিস। হায় ভগবান, মোর ভাগ্যে যে কি আছে মই জানো না, ভগবানই জানে। এইলা কীর্তি তাহলে মই নিজে দেখিল। শোন রেখা, তুই ভাবর হয়ে স্বর্গের চাঁদ ধরে মারি গেছি, তুই আমি তোর মুখ কথা দিবার লাগিবে, তুই ওই কাজলক ভুলিবু কি না? না কাকা বাবু, আমরা কাজল ভুলিবার পারিব না কাকা বাবু। কাকা বাবু, তুই কোন জন্মের কাকা বাবু? এই শয়তানি, মা, মা,
বেটি, মুই যে আর তোর চলবার পারছো না বেটি। Oh,
আজি রেল স্টেশনত নামিলো, ছয় মাস পরে আজি আসিলো মই ঝোলঝোলে রেল স্টেশন। তারপরে মই যাম মই ওই রেখার সঙ্গে দেখা করিবার, বাড়ির পৌঁছে আমি রেখার সঙ্গে দেখা করি। রেখা রেখা, এই তো এই তো সেই রেখার বাড়ি, এই তো ছোট্ট কুটির ঘর যেইঠে মোর রেখা থাকে। ছয় মাস পরে আসলু, আজি রেখার সঙ্গে দেখা হইবে, কত আনন্দ হবে, কত আনন্দ। রেখা রেখা, একই একই রেখার ঘর এত বড় তালা কেনে? হ্যাঁ রেখা রেখা, তুই তাহলে করছে তোর মা কই, তুই কই রেখা? রেখা তুই মর উপর অভিমান করিয়া চলিয়া গেছি রেখা। রেখা তুই যে মর কলিজা, তুই যে মর হৃৎপিণ্ড, তুই যে আমার ভালোবাসার মানুষ, তুই যে আমার লক্ষ টাকার হীরা। না না না, তুই অমন করি মর উপর অভিমান করিয়া তুই চলি যার পারি না রেখা, তুই চলতে পারি না রেখা। রেখা রে রেখা, তুই এমন করি আমার কান দিয়া চলে যাব রেখা। জানি না রেখা, হৃদয় হচ্ছে তোর সিংহাসন বসা আছে রেখা। রেখা রে রেখা, I'm
ছাড়ি চলে গেছে ভগবান কুণ্ঠে যাইলে বই রেখা পাপ রেখা রেখা
তুই কোনতে রেখা, তুই কোনতে রেখা রে রেখা রেখা, তোকে ছাড়া যে ওয়ের বাঁচি রেখা। মনে পড়িছে আজি না মোর জন্মদিন, আর ধুমধাম করে জন্মদিন পালন করা হয় তারি। ওই তো ওই তো রেখা গোলাপ ফুল নিয়ে এসেছে, রেখা রেখা তুই বলে দিবু রেখা, গোলাপ ফুল খেতে পথে পথে ঘুরি বেড়া, মই খুঁজিবে রেখা, মই খুঁজিবে দেখার মামা, মই খুঁজি বাইর করিবে দেখার বাপ রেখা। টাকা পয়সা পাইছি তো এই কাম করিয়া, কাজ কামাই করিল কিন্তু পকেট মারে সব পর টাকা লুটপাট করিয়া নিয়া নিলে। হায় ভগবান, মোর ভাগিনি ডাক মোর পিয়াও দেওয়ার কথা টাকা পয়সা জড় করিয়া, কিন্তু আর হলে না, বাড়ির আছে কন্যাশ্রীর কিছু টাকা, আর আছে রূপশ্রীর টাকা, আর মুই রোজগার করে টাকা নিয়ে যাব পারি, কিন্তু হায় ভগবান গরিবের কোনো কুল নাই কিনারে নাই, রাস্তার মধ্যে ট্রেনের মধ্যে পকেট মারি সব টাকা লুটপাট হয়ে গেল, এখন ওই কি করি। না না না, আজ বই আর করোনার লগ্নে সমস্ত বাস গাড়ি ঘোড়া ট্রেন সব বন্ধ হয়ে গেছে, ভগবান কেমন করে যাব। এই স্টেশনে নামিল, নামার পরে লকডাউন দিয়ে দিলে সরকার এক মাসে, ওই এখন হাঁটি হাঁটি যাব, খাবার নাই জল নাই কত কষ্ট। ওই তো ওই তো মানুষগুলা খাবারের ব্যবস্থা করিছে, মরে মতন হাজার হাজার মানুষ রাস্তা দিয়ে হাঁটি হাঁটি চলেছে, মরে মতনে স্বপ্ন দেখিছিল মানুষ ভিন রাজ্য থেকে কামাই করিয়া নিয়ে আসিয়া হয়তো একটা মাটির ঘর বানাবে, কেউ বা কন্যার বিয়া দিবে, ময়ো তো ভাগিনীটার বিয়া দেওয়ার জন্য আসি, হয়ে গেল লকডাউন করোনা কালে, গাড়ি নাই ঘোড়া নাই, এখন ওই হাঁটি হাঁটি যাও, পাও কেমন রক্ত ধরেছে ভগবান। না না না, এইভাবেই তো নিরন্তর শ্রমিক হাঁটি হাঁটি যাচ্ছে, ওইটা যে গায়ে এক মেয়ে আসেছে রাস্তা দিয়ে, মরে যে ভাগিনীর মতন দেখা যায়। না না না, অমন করি তোমার ভাগিনী, মোর মামা যে কোন রাজ্য যায় আছে, কুঠে থেকে আসি ওর ভাগিনী, হয় তোমার মোর ভাগিনীর মতন কে হবে। একই একই কায় তুই কায় তুই লেখা লেখা মা রেখা, তোর কি অবস্থা হয়েছে মামা,
লকডাউনের কালে তুই কেমন করে আসলো রেখা, রেখা তোর মা ভালো আছে তো রেখা, তোর মা ভালো আছে। রেখা কি হয়েছে, রেখা কি হয়েছে, তোর মা কি হয়েছে? ধারে চালা যার নামে সহ্য করবার পাও না, তোমরা বল কিছু খাবার, কিছু খাবার সহ্য করবার পাও না, তোমার হাতে পায়ে ধরো, তোমার হাতে পায়ে ধরো বাবু, বল কিছু খাবার দাও বাবু, বল কিছু খাবার দাও। ও পন্না তুই কাজ বল কিছু খাবার রে, খাবার দে না, তোর হাতে পায়ে ধরো স্পর্শে ভর শরীরটা শিহরণ জাগাল, কিন্তু তুই রেখা আমার সব মনে পড়েছে, রেখা সব মনে পড়েছে। বাবা বাপন তুই কেমন করে আসলো বাপন, তোর কেনে এইরকম অবস্থা হয়েছে বাপন? মামা মামা মোর এখন সব মনে পড়িছে মামা, মুই গেছিল ছয় মাসের জন্য কাজব ব্যবসার কাজে, আর তোমরা এই ভিন রাজ্য দাসী পড়িছে, তোমার আসার খবর পায়া দেখো বাড়ির কাছে একটা বড় তালা, তারপরে ওই রেখার সন্ধানে বাড়ি ছাড়া হলো, তোর এখন সব মনে পড়েছে। চলো 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 বাবা, চলো রেখা, বাবা হাঁটি হাঁটি যতদিনের পদ লাগুক না কেন আমরা বাড়ি চাই। রেখা চলো রেখা, তোর ধুমধাম করে বাড়ি থাকিও, চলে আসিল বিহার রাজ্য পাটনা পর্যন্ত আসছি, চল চলো কাজল রেখা তোমাকে বাড়িতে যাও, চল আর কিছু দূর যাইলে আমরা পৌঁছে যাবো পশ্চিম বাংলা। রেখা তুই এমন করি, কিন্তু কিছু টাকা পয়সা আছে শুধু হাতে তো দেওয়া যায় না, যদি আজি রেখার মা বাঁচি থাকিল হয় দেখিলে হয় রেখা কত বড় হয়েছে, আজি বিয়ার ধুমধাম করিয়া বিয়াও দিই, কিন্তু হাতে তো টাকা পয়সা নাই, হাতে তো টাকা পয়সা নাই। রেখা
একি মা একি দিদি এগো দিদি তুই চলে আছি দিদি দিদি রে আরে দিদি কাঁদিলে হবে না দিদি আজি আমার ভাগ্নির বিয়াও যে আমরা ঠিক করে ফেলাইছি ওই ওই বড় লোক চেয়ারম্যান তার বেটা কাজলের সঙ্গে আমার আমার ভাগিনীটাকে ধুমধাম করিয়ে বিয়াও দিবার হবে যদিও শুধু হাতে তো ভাগিনীটার বিদায় দেওয়া যায় না তাই চলে রে বোন ওই যে গ্রামগুলো দেখা যাচ্ছে ওই গ্রামগুলো আমরা কিছু মানুষের কাছে যারা দাঁড়ে দাঁড়ে কিছু সাহায্য চাইব তাহলে মানুষগুলো সবাই ভালো আর রেখা চলে রেখা তুই চল ধুমধাম করিয়ে আমরা বিয়ে দিব আর আমরা ওই বাড়ির গুলো যাব বাড়ির লোক তো সবাই খারাপ তো হয় নিশ্চয় কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিবে চল রেখা জমা টাকা আছে ভাগিনীটার আমরা ধুমধাম করে বিয়াও দিব চল ওই গ্রামগুলো আমরা ভিক্ষা করি বাড়ি যাই চল চল দিদি আমরা ভিক্ষা করি Thank you.
Oh, my God.
চল দিদি চল, অনেক টাকা হয়েছে, এখন বিয়ার বরযাত্র ঘটক চলিয়ে আসবে, চল দিদি চল। মালদা বাবাইয়া সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে।